বাংলাদেশে জাতীয় মাছ ইলিশ যেমন সবার প্রিয়, তেমনি এই মাছের ডিমের জনপ্রিয়তাও কিন্তু কম নয়। চলুন আজ খুব সহজেই অল্প মশলায় ঝটপট রান্না করে ফেলি মজাদার ইলিশ মাছের ডিম ভুনা। ওয়েলকাম ব্যাক টু শোভাস কিচেন। অনেকদিন পর ফিরে এলাম মজাদার এই রেসিপিটি নিয়ে। বরাবরের মতো রান্নার ডিটেল রেসিপি থাকছে ডেসক্রিপশন বক্সে। এখানে 16 থেকে 18টার মতো মাঝারি সাইজের ইলিশের ডিম রয়েছে। এবার হাফ চা চামচ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাছের ডিম কিন্তু খুব নরম হয়, তাই খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। মিডিয়াম হিটে প্যান গরম করে 1/3 কাপ সরিষার তেল দিচ্ছি। আর ইলিশ মাছের ডিম কিন্তু সরিষার তেলেই বেশি সুস্বাদু হয়। এবার একে একে খুবই সাবধানে মাছের ডিমগুলো ভেজে নেব। আশা করি আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশেই থাকবেন। এক এক পাশ 1 মিনিটের মতো করে ভাজলেই যথেষ্ট। একটি বোলে আলাদা করে তুলে রাখছি। এই একই তেলে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। মাছের ডিম কিন্তু এমনিতেই খুবই সুস্বাদু হয়, তাই মশলার ব্যবহার কম করাই ভালো। পেঁয়াজ বাদামি হয়ে এলে মাছ মাখার বলটি ধুয়ে 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল স্পুন রসুন বাটা, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 1/2 টেবিল স্পুন জিরা গুঁড়া, 1/2 টেবিল স্পুন মরিচ গুঁড়া অথবা স্বাদ মতো দিয়ে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার 2-3টা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি ফুটে উঠলে ভেজে রাখা ইলিশ মাছের ডিম দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিচ্ছি। মাছের ডিমের মধ্যে যেন মশলা যায়, তাই একটা স্কিওয়ার দিয়ে এভাবে পোক করে দিচ্ছি। এখন 3-4 মিনিট ঢেকে রান্না করব। এবার চুলার জ্বাল কমিয়ে ডিম উল্টে দিয়ে মাত্র 2 মিনিট ঢেকে দেব। কাঁচামরিচ দিয়ে চুলা বন্ধ করে 1 মিনিট ঢাকা দেব। এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এই তো হয়ে গেল খুব সহজে মজাদার ইলিশ মাছের ডিম ভুনা। রান্নাটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এনজয় কুকিং।